হাই আমি তনুজা আমি আজ রান্না করব পুঁই শাক তো আমি ছোটো ছোটো করে পুঁই শাকগুলো কেটে নিয়েছি আর নিয়েছি আলু ছোটো ছোটো করে কেটে আর আমি একটা বাটিতে রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা তো কড়াইতে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি রসুনগুলো দিয়ে দেবো রসুনগুলো ভাজতে থাকব তো দেখুন রসুন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি শাকগুলো দিয়ে দেব শাকগুলো দিয়ে আমি রসুনের সাথে ভালো করে মিক্সড করে নেব তারপর এক চামচ হলুদ গুঁড়ো দেব আর এক চামচ